আলহামদুলিল্লাহ আমার যখন 11 বছর তখন আমি হাফেজ হই এবং আলহামদুলিল্লাহ মাত্র 5 মাসে হাফেজ হইছি জি আলহামদুলিল্লাহ প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ ইরান রাজধানী তেহরানে বিশ্ব হিফজ কোরআন প্রতিযোগিতায় আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ফার্স্ট হয়েছিলাম প্রায় 110টা রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করে তো সেখানে অংশগ্রহণ করার পরে ফাইনালে প্রায় শতাধিক ছাত্রের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফার্স্ট হয় আলহামদুলিল্লাহ ইরান যে বিশ্ব হিফজ কোরআন প্রতিযোগিতা হয় সেটা বিশ্বের সেরা কয়েকটা প্রতিযোগিতার মাঝে এটা একটা বিশাল বড় স্টেজ থাকে তো প্রথম দিকে কিছুটা নার্ভাস ছিলাম তো পরে যখন হুজুরের সাথে কথা বললাম হুজুর সব কিছু আমাকে বুঝিয়ে দিলেন তখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকভাবে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমার যখন 11 বছর তখন আমি হাফেজ হই এবং আলহামদুলিল্লাহ মাত্র 5 মাসে হাফেজ হয়েছি যে আসলে বাংলাদেশ থেকে যখন আমরা ষষ্ঠ মন্ত্রণালয় থেকে আমরা সিলেক্ট হয়ে যাই তখন আমাদের কাছে এমন কি থাকে যে আমি বাংলাদেশের ভার নিয়ে যাচ্ছি আমি জিতা মানে বাংলাদেশ জিতা তো আলহামদুলিল্লাহ সেখান থেকে যে বাংলাদেশের জন্য কিছু করতে পারি কি না সেই নিয়তটাই ছিল আমার সেই ইচ্ছাটাই ছিল তো আলহামদুলিল্লাহ যখন সেখানে ফাইনালে পুরস্কার বিতরণীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন ছিলেন তো যখন বলে যে পুরো পৃথিবীতে যে 110টা মধ্যে যে ফার্স্ট হয়েছে যখন বাংলাদেশ বলে তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের 8 কোটি মানুষের যে ভার নিয়ে গিয়েছে তা ধরে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সে পিএইচপি কোরআনের আলোতে প্রথম ফার্স্ট হয় যেটা এনটিভিতে রমজানে দেখায় 1 নম্বর হওয়ার পরে তখন তার আব্বা এবং তার আম্মা এবং সে তার একটা স্বপ্ন ছিল যে হুজুর আমি এরকম মানে মক্কা মদিনার ইমাম হইতে পারবো কি না তো আমি বললাম তুমি চেষ্টা করো মেহনত করো মানুষের তো চেষ্টার উপরে কিছু নাই চেষ্টা করো তুমি হইতে পারবা তারপরে হুফজ কোরআনে প্রথম হইলো গত 10 দিন আগে সে আলজেরিয়াতে গিয়েছিল সেখানেও সে তৃতীয় হয়েছে পরে দেশে আসার পরে তো তখন আমাকে বললো যে হুজুর আমি আমি এরকম স্বপ্ন আমার আমি মক্কা শরীফের ইমাম হইতে চাই এরকম মদিনা শরীফের ইমাম হইতে চাই তাই আমি বললাম তুমি তো ওই স্বপ্নটা অনেক কিন্তু দেখতেছো হয়তো আল্লাহ তোমার স্বপ্ন পুরা করবে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কারণ বাংলাদেশ ছাত্রলীগ ইসলামের প্রকৃত মর্মার্থে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিটি ধর্মের যে সত্য চিরন্তনতা সেই শব্দটিতে বিশ্বাস করে আমরা চাই বশিরের মতো যে যেই অঙ্গনেই পড়াশোনা করুক এই দেশের কোনো শিক্ষার্থী মাদ্রাসায় পড়ছে কোনো শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে কোনো শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়ছে কিংবা কেউ পলিটেকনিক করে পড়ছে যে যেখানেই পড়ুক যেভাবেই জ্ঞান অর্জন করুক সে যেন বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চ আসনে আসীন করতে পারে আজকে প্রিয় বন্ধুগণ এটি আমরা মনে করি যে আমরা এই উদ্যোগটি কেন গ্রহণ করেছি আমরা ছাত্র সংগঠনকে সবসময় ইনক্লুসিভ ছাত্র রাজনীতির মধ্যে নিয়ে আসতে চেয়েছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষার্থী এদের মধ্যে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি যে কালচারাল গ্যাপটি ছিল যে সাংস্কৃতিক ব্যবধানটি ছিল এবং ছাত্র রাজনীতির সঙ্গে আমাদের মেইন স্ট্রিম স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সঙ্গে যে ধরনের পার্থক্যটি ছিল এই পার্থক্যটি ঘুচিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি